স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন মহাভারতের মহা স্বপ্ন গঙ্গা পুত্র বিশ্বের ইচ্ছা কতটা বাস্তব কতটা সত্য গঙ্গাটি পুত্র হয় কমন সেন্স বিজ্ঞান এবং মানব সত্য বলবে হয় না কিন্তু গঙ্গার ভক্তরা বলবে হয় উদাহরণ দেবে গঙ্গা পুত্র ভীষ্মের তর্ক করে লাভ নেই তারা ছয় শত তেষট্টি জোড়া অশ্লীল গালি দিয়ে প্রমাণ করে দেবে যে গঙ্গার পুত্র হয় অতএব ও প্রশ্নে যাব না সত্য আর বাস্তবতাকে বিসর্জন দিয়ে শত তেষট্টি জোড়া গালির সামনের নদী স্বীকার করছি ধরে নিচ্ছি গঙ্গা নদীর পুত্র হয়েছিল ভারতের উর্বর মাটির বুক দিয়ে বয়ে যাওয়ার যে কি বিপদ সেটা বোধহয় বিচারী গঙ্গাও জানত না জানলে কি আর এই ঝামেলায় পড়ে ইচ্ছামৃত্যু বলে কিছু আছে নেই এই একটি জিনিস না একটি জিনিস বলছে কেন প্রকৃতির অনেক জিনিসের উপরে জীবের কোনো হাত নেই একথা শুধু বিজ্ঞান বা কোরআনই নয় গীতাও বলছে কিন্তু শোনেকে মহাভারতের অন্ধ ভক্তরা একেবারেই শুনবে না শোনাতে গেলে গলা কেটে ওই গঙ্গাই বিসর্জন দিয়ে দেবে গীতা তার ধর্মগ্রন্থ গীতার কথা মানবে না মানবে ব্যাসদেবের কথা মহাভারতের কথা ব্যাসদেব বলেছে পিতা শান্তনুর বরে দেবব্রত ভীষ্ম ইচ্ছে মৃত্যুর ক্ষমতা লাভ করেছে অতএবটাই সত্য বুঝলাম কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছার বিপরীতে এমন বর দেওয়ার ক্ষমতা শান্তনুকে কে দিল কার বাপের সাধ্য মৃত্যুকে নিজ ইচ্ছার মাঝে আটকায় এ সাধ্য কারো নেই মহাভারতের দুটি চরিত্র ধর্মরাজ এবং যুধিষ্ঠিরের মাঝে কথোপকথন এটা পরিষ্কার যে মৃত্যু কারো ইচ্ছা অনিচ্ছার ধার ধারে না তবু ভক্তরা বলবে বিশ্বের ইচ্ছা মৃত্যুর ক্ষমতা ছিল সেকালের কবিরা ভক্তদের এই দুর্বলতার কথা জানত সে কারণেই ভারতে হাজার হাজার মিথ্যাশ্রী কল্প কাহিনীর সৃষ্টি হয়েছে যার মাঝে ভারতবাসী জ্ঞান আর ধর্ম দুটোই হারিয়ে গেছে খুঁজে আর লাভ নেই পাওয়া যাবে না সংস্কৃত ভাষার ষোলকে নাই এমন কোনো কথা মহাকাব্যের অবুজ ভক্তদের কখনো বোঝানো যাবে না অতএব তর্ক করে লাভ নেই দেবব্রত ভীষ্মের ইচ্ছা মৃত্যুর ক্ষমতা ছিল স্বীকার করছি সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা কমেন্ট করে জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও বলছি ধন্যবাদ